প্রায় 3.5 কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার পেট্রাপোলে। লরিতে বিএসএফের দুদফা তল্লাশি চালিয়ে প্রায় 45টি সোনার বিস্কুট উদ্ধার করেছে গ্রেপ্তার লরির চালক। একই লরিতে পরপর দুদুবার তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ সোনার বিস্কুট। ঘটনায় দুবারে মোট 45টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। পাচার কাজে যুক্ত থাকার অভিযোগে গাড়ির চালককেও গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। এই মুহূর্তে পেট্রাপোলে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 145 নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে বিএসএফের কাছে খবর আসে, বাংলাদেশ থেকে পণ্য খালি করে ভারতে আসা একটি ট্রাকে লুকিয়ে সোনা পাচার হচ্ছে। সেই মতো আইসিপি বেনাপোল থেকে আসা একটি সন্দেহজনক ট্রাক তল্লাশির জন্য দাঁড় করায় বিএসএফ। তল্লাশির সময় বিএসএফ জওয়ানেরা ট্রাকের ভেতর হোস পাইপের মধ্যে কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার করে 21টি সোনার বিস্কুট। এরপর বিএসএফের পক্ষ থেকে ট্রাকটিকে আটক করা হয়। ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় বিএসএফ। জানা যায় ধৃত ট্রাক চালকের নাম সম্রাট বিশ্বাস, বাড়ি পিরোজপুর এলাকায়। এরপর উদ্ধার হওয়া বিস্কুট কাস্টমসের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে বিএসএফ। সূত্র মারফত জানা গেছে, এই প্রক্রিয়া চলাকালীন হঠাৎই বিএসএফের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে, ওই ট্রাকে আরও সোনার বিস্কুট মজুত করা রয়েছে। এরপর কোম্পানি কমান্ডার এক গাড়ি মেকানিককে খবর দেন। গাড়ির মেকানিক আসার পর ট্রাকের ইঞ্জিন খোলা হয়, সেখান থেকে আবার উদ্ধার হয় আরও 24টি সোনার বিস্কুট। এভাবেই ট্রাক থেকে দু দফায় মোট 45টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর 3,12,44,000 টাকা। বিএসএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গাড়ি চালক জানিয়েছে, ট্রাক চালক হিসাবে সে নিয়মিতই পণ্য নিয়ে বাংলাদেশে যাতায়াত করে। গত 21 আগস্ট স্পঞ্জ আয়রন বোঝাই করে বাংলাদেশে গিয়েছিল সে। ভারতে ফেরার সময় বাংলাদেশ পার্কিং এলাকার বাসিন্দা সুমন মণ্ডল নামে এক ব্যক্তি তার সাথে যোগাযোগ করে, তার হাতে 45টি সোনার বিস্কুট তুলে দেয়। বিস্কুটগুলি গোপালনগর এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সমস্ত সোনার বিস্কুট কলকাতা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের ডিআইজি জনসংযোগ আধিকারিক একে আর্য জানিয়েছেন, পাচারকারীদের রুখে দিতে সর্বদা তৎপর বিএসএফ জওয়ানেরা। পাশাপাশি পাচারকারীদের এই কাজ ছেড়ে মূল স্রোতে ফিরে আসারও আবেদন জানিয়েছেন তিনি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।